শক্তির জোরে নির্বাচন এবং হরতাল অবরোধের মতো কর্মসূচিতে জনগণের কোনো স্বার্থ নেই, তাই দুই দলকেই প্রত্যাখ্যান করা দরকার বলে জানিয়েছেন জাতীয় গণফ্রন্ট এর সমন্বয়ক টিপু বিশ্বাস। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য একতরফা নির্বাচন করে যাচ্ছে, আবার নির্বাচন কমিশন সরকারের নির্দেশেই সেই দিকেই হাঁটছে। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের হরতাল অবরোধ ইতিমধ্যে শতাধিক মানুষ মরছে, জনগণের যানমালের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সহ কোটি কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে, তাই দুই দলের ভূমিকায় জনগণের ক্ষতি ছাড়া লাভ নেই বলে জানান তিনি।